আছি বিভিন্ন জায়গাতে এবং সেই পঞ্চায়েত এলাকাগুলোতে পৌঁছে যাওয়ার পর আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই পঞ্চায়েত এলাকার মানুষেরা বর্তমানে কি পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে আমরা প্রত্যেক সময় বেশ কিছু জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শুনতে পাই উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নজরে বাংলার টিমের নজর রয়েছে পঞ্চায়েত এলাকাতে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে যে জায়গাতে পৌঁছে গেছি তা হলো অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জ্যোতিনগর এলাকা। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক আমার পেছনের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা একবার আপনাদের সামনে তুলে ধরতে। এটা রাস্তা না ছোটখাটো একটি জলাশয় তা বোঝা কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি রাস্তার দুপাশে দেখেন তাহলে কোনো ড্রেনেজ সিস্টেম নেই এবং এই যে পুরো রাস্তা, এই রাস্তার দিকে যদি তাকিয়ে থাকি তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যখন এলাম তখনও কিন্তু আমরা কোনোরকমভাবে কোনো পানীয় জলের কল দেখতে পেলাম না। এই রকম কিন্তু একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা। তাই সুতরাং আর দেরি না করে আমরা এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা বলবো। তবে তার আগে একবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সম্ভবত আমরা যতটুকু বুঝতে পেরেছি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে পাকা রাস্তা কিন্তু করা হয়েছিল, কারণ এই যে ছোট ছোট বোল্ডারের যে টুকরো সেগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে রাস্তায়। কিন্তু এই রাস্তার ঠিক পাশেই আপনারা দেখছেন যে সেখানে কিন্তু জল জমে রয়েছে, অর্থাৎ এইটুকু জায়গা উঁচু থাকলেও তার দুধারেই কিন্তু জল জমে রয়েছে। তাই রাস্তা কি পাকা করা হয়েছিল না রাস্তা পাকা করা হয়নি, এই সমস্ত বিষয় আমরা এলাকাবাসীদের কাছ থেকেই কিন্তু জেনে নেব। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এলাকারই হয়তো একজন বাসিন্দা যিনি এই রাস্তা দিয়েই হেঁটে আসছেন এবং ওই জলের মধ্য দিয়েই হেঁটে আসছেন, এবং আমরা চেষ্টা করব তার সাথে একবার কথা বলে নেওয়া যে তিনি এখানকারই বাসিন্দা না তিনি অন্য কোথা থেকে আসছেন, তার একবার কথা বললেই হয়তো আমরা জানতে পারবো। কাকিমা আপনি কি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ আমি এই এলাকারই বাসিন্দা। এই এলাকার অবস্থা এই রকম কবে থেকে? প্রায় 25-26 বছর হলো। আর এই রাস্তায় কোনো ড্রেনেজ সিস্টেম এবং পানীয় জলের কল কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না, এটা কি ঠিক কথা? এটা ঠিক, পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই, রাস্তাও ঠিকঠাক নেই, এবং কি লাইটও নাই। লাইট একবার যদি দিয়ে যায় সে পঞ্চায়েতে দেখা হয় না যে সে আবার এই রাস্তাটা ঠিকঠাক আছে কি না। এইটুকুনি আমরা পঞ্চায়েতের উপর আশা করে থাকি যে আমাদের রাস্তা এবং পানীয় জল এবং লাইট, এইটুকুনি আশা করি, আর এসে বেশি কিছু আশা করি না। কিন্তু তবু আমাদের পঞ্চায়েতের ভোট যখন আসে তখন সব পঞ্চায়েতই আগায় আসে, আমাদের এটা করে দেবে সেটা করে দেবে, কিন্তু 25-26 বছর ধরে এই রাস্তাটা এইরকমই আছে। প্রায় আমি 30 বছর ধরে এইখানে বসবাস করছি। রাস্তার পাশে জঙ্গলও দেখতে পাচ্ছি, সেই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়? এটা পরিষ্কার আমরা নিজেরাই করি, পঞ্চায়েত থেকে কোনোরকম কোনো পরিষ্কার আমাদের এই রাস্তাটা করে না, আমরা নিজেরাই পাড়া প্রতিবেশী যারা কয়েকজন আছি আমরা এই কয়েকজন মিলেই 10-12 ঘর আমরা এখানে আসি, এরা মিলেই আমরা এই কাজটা করি। কোন মানে বর্তমান যে পঞ্চায়েত ছিলেন সে তো আমার ঘরের কোনাই পঞ্চায়েত, উনি এমনি সবসময় আসা যাওয়া করে দেখেন, ওনাকে আমরা সব কিছুই বলি কিন্তু অথচ তার কোনো সুরাহা হয়নি। এবং আছে এখন যে নতুন পঞ্চায়েত যে দাঁড়িয়েছেন সে আমার বাড়িতে 2 দিন আসছিল, সে বলছে ঠিক আছে তোমাদের এই রাস্তার এই পরিস্থিতি আমি একবার জিততে পারলে তোমাদের ব্যবস্থা করে দেবো, এইটুকুনি। এই আশ্বাসনই কি প্রত্যেকবার পান? এই আশ্বাস প্রতিবারই হয় আমাদের, কিন্তু আমাদের সুরাহা কিছুই হয়নি। কি চাইছেন এখন? আমরা চাইছি এখন যেদিকে দেখবো একটু ভালো সংস্থা পাওয়া যাবে সেই দিকটাই আমরা ভোট দিব, এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। এখন তো আমরা তো দেখছি 10 বছর ধরে তো তৃণমূল প্রার্থীকে জিতানোর পর তো আমাদের এই পরিস্থিতি চলছে। আপনার কি মনে হয় কোনো পরিবর্তনের কি দরকার রয়েছে? পরিবর্তন হওয়া উচিত আমার মনে হয়, এটা পরিবর্তন হলে দেখা যাবে কি হতে পারে। জল আমরা কেনা জল খাই, ড্রাম থেকে জল নিচ্ছি, ওই জলই খেয়ে আসছি এতদিন ধরে। ফায়ার ব্রিগেড তো ঢোকার কোনো ব্যাপারই নেই, মানে অ্যাম্বুলেন্স ঢুকলেও মানে খুবই অসুবিধা হয়, জল থাকলে খুবই অসুবিধা হয়। ঘোরানোর তো রাস্তা? ঘোরানোর রাস্তা নেই, ঘোরানোর কোনো রাস্তা নেই, মানে রুগীকে হেঁটেই নিয়ে যেতে হয়, টোটো করে নিয়ে যেতে হয়, তারপরে অ্যাম্বুলেন্স। পরিবর্তন কি দরকার রয়েছে পঞ্চায়েত নির্বাচনে? অবশ্যই অবশ্যই পরিবর্তন তো দরকার রয়েছেই, আর আমাদের এই সিস্টেমটাও যদি পরিবর্তন হয়, এতদিন ধরে তো দেখে আসলাম, খুবই তাহলে ভালো হয়। বর্তমানে দাবি করছি যে আমাদের যে রাস্তাটা আছে এটা যদি মানে দুপাশে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে, এই লাইট চলে যাচ্ছে, লাইটটা আমরা নিজেরা সবাই পাড়া প্রতিবেশীরা মিলে লাইট লাগাচ্ছি, নিজেরা জঙ্গল পরিষ্কার করছি, এগুলো যদি পঞ্চায়েতের কাছে এগুলো যদি আমরাই করি তাহলে আমরা সরকারি সুবিধা কবে পাবো? এগুলো আমাদের দরকার। পরিবর্তনই তো 10 বছর থেকে তো দেখতেছি না পরিবর্তনটা, ড্রেনের ব্যবস্থাটা তো হয় নাই। এই রাস্তাতে চলাচল করতে কি সমস্যা হয়? দারুণ সমস্যা। সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে। কি চান, পরিবর্তন চান? হ্যাঁ অবশ্যই পরিবর্তন চাই। প্রথমে আমাদের রাস্তা হয়েছিল, হ্যাঁ
তারপরে তখন তো একটু রাস্তা না একটু লাইট না কিছু নাই, আমি তো কিছু পরিবর্তন দেখতেছি না। আমি তো বলি সব রাম সানসান সব চোখে আমরা মিটিংয়ে যাই, বলি আমাদের গালি এরকম এরকম লাইট নেই এ নেই, তাও হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু কিছু তো হচ্ছে না। কি উন্নতি দেখব, কিছু উন্নতি তো দেখি নেই। আমাদের রাস্তাঘাট নাই, পানীয় জল আমরা তো কিনে খাই, লাইট আছে কিন্তু যখন খারাপ হয়ে যায় আমরা কিনে লাগাই। হ্যাঁ পরিবর্তন চাই আমরা। আপনারা দেখছেন সেই গলিতে, যে গলিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ছিলাম এবং সেই গলিরই আরেকটু এগিয়ে এসেছি আমরা, এবং এই রাস্তা যদি আপনারা দেখেন এই রাস্তারও কিন্তু একই দশা, একই দশা। কারণ এই একই তো রাস্তা, একই তো গলি, একই তো পঞ্চায়েত, এই রকম অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। এই জল পেরিয়ে তাদেরকে যেতে হয় এই রকম এলাকা, যেই এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে অনেক মানুষের বসবাস, প্রায় 10টি পরিবারের মানুষ এখানে বসবাস করেন। তারা অভিযোগ করছেন যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠেছে, বিভিন্ন সময় যদি কোনো মানুষ অসুস্থ হয় তাদেরকে টোটোতে করে নিয়ে যাওয়া হয়। এবং আপনারা জানেন আজকে কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে এবং সারা দিন বৃষ্টিতে এখন একটু হয়তো বৃষ্টি ধরেছে, কিন্তু তবুও এখনো কিন্তু রাস্তায় জল জমে রয়েছে। আপনারা দেখছেন এই জলগুলোর তলে যদি দেখা যায় তাহলে আপনাদের আমি দেখাবো একবার, আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো জুম করে দেখাতে। আপনারা দেখুন এখানে কিন্তু বোল্ডারগুলো বেরিয়ে রয়েছে, অর্থাৎ তার ওপরে একটু মাটি পড়েছে এবং বোল্ডারগুলো কিন্তু বেরিয়ে রয়েছে। এবং যেই রাস্তার কাজ হয়েছে, তারা বলছেন পাকা রাস্তার কাজ হয়েছিল, কিন্তু এমনই কাজ হয়েছে যে এই বৃষ্টির জল দাঁড়াতে দাঁড়াতে রাস্তা কিন্তু একদম বেহাল দশায় পরিণত হয়েছে। আপনারা যদি এই পাশ থেকে দেখেন তাহলে আমি দেখাবো আপনাদেরকে সমস্ত জায়গায় বালিগুলো কিন্তু এক ধারে হয়েছে এবং তার সাথে সাথে যে বোল্ডারগুলো রয়েছে সেই বোল্ডারগুলো কিন্তু এক ধারে রয়েছে। এবং এই যে লাইট, লাইট যদি আমরা একবার আপনাদেরকে দেখাই, এই এই লাইটের ক্ষেত্রে আপনারা দেখছেন এত বড় রাস্তা এবং এই ধরনের কিন্তু একটা বাল্ব সিস্টেম করা রয়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন যারা এলাকাবাসী রয়েছেন, তারা প্রত্যেকে তাই তারা চাইছেন এবার পঞ্চায়েত নির্বাচনে পরিবর্তন দরকার রয়েছে, এই রকম একটা অভিযোগ তারা চাইছেন। এবং তারা চাইছেন এই ধরনের যে পরিস্থিতির মধ্যে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন সেই বসবাসের জায়গাটা যেন অন্তত পক্ষে একটা স্বাস্থ্যকর পরিবেশ হয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বারবার করে আবেদন করছেন যিনি আসুক না কেন এবারের পঞ্চায়েত নির্বাচনের জয়লাভ করে পঞ্চায়েত হিসাবে এই গ্রাম পঞ্চায়েতে তিনি অন্তত পক্ষে এই মানুষগুলোর দিকে যেন মুখ তুলে তাকান। ক্যামেরায় শ্রীকান্তের সাথে আমি অনুসুয়া, চ্যানেল বাংলা। জলপাইগুড়ি শহরে রুচি সম্পন্ন থাকা ও খাওয়ার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছে গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট। অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এই হোটেল ও রেস্টুরেন্টটি রয়েছে শহরের থানা মোড়ে। এখানে ভীষণই কম খরচে মিলবে লাক্সারি সার্ভিস। গোল্ডেন ভ্যালিতে রয়েছে 23টি ঝাঁ চকচকে রুম, এখানে পাবেন আধুনিক মানের জিমের সুবিধাও। তাই চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্টে। যোগাযোগ 7797429779। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। ভর্তি চলিতেছে মাত্র 300 টাকায় এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টারের ব্রাঞ্চগুলিতে। অফারটি সীমিত সময়ের জন্য। এছাড়া ভর্তি চলিতেছে ট্যালিওয়েট, জিএসটি, মোবাইল রিপেয়ারিং ও স্পোকেন ইংলিশ কোর্সে। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি কদমতলা গার্লস স্কুলের পাশে। এছাড়াও আমাদের ব্রাঞ্চ হলদিবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি ও বেলাকোবায়। মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং জলপাইগুড়িতে প্রথম নিয়ে এলো WBNC এবং INC অনুমোদিত নার্সিং কলেজ থেকে GNM ও BSc নার্সিং করবার সুবর্ণ সুযোগ। 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স থাকছে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। এছাড়াও আমরা এডুকেশনাল লোন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। আমাদের এখানে ছাত্রছাত্রীদের 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা আছে, তবে সিট সংখ্যা সীমিত থাকায় দেরি করবেন না, সত্বর যোগাযোগ করুন আমাদের ক্যাম্পাসে। মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং, পশ্চিম কুমারপাড়া পোস্ট, মহিতনগর, জলপাইগুড়ি। ফোন নম্বর 8392055900 এবং 9434229034। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! পূর্ব ভারতে প্রথম টাটা স্টিল আশিয়ানার অভিনব শোরুমের আত্মপ্রকাশ ঘটেছে। এখানে এক ছাদের নিচেই পাবেন টাটা শক্তি, টাটা টিসকন, টাটা প্রবেশ, টাটা এগ্রিকো, টাটা স্ট্রাকচুরা, টাটা ওয়াইডান প্রভৃতি ব্র্যান্ডের সামগ্রী। কি নেই এখানে! পাবেন বাড়িতে আচ্ছাদনের জন্য আধুনিক মানের টিন থেকে শুরু করে স্টিলের দরজা, জানালা সবকিছুই। আর তাহলে দেরি কেন? সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের বেগুনটানি মোড়ে বি মিশ্রায়ন কোম্পানিতে।